আর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি পরোটা করে আপনাদের দেখাবো। মিষ্টি পরোটা করতে লাগছে ময়দা। ময়দা এখানে এই বড় কাপের এক কাপ ময়দা নিয়েছি, এখানে বড় কাপের এক কাপ ময়দা নিয়েছি। আর লাগছে এখানে চিনি আছে 100 গ্রাম, গুঁড়ো করে একটু পাউডার করে নিয়েছি। 50 গ্রাম পাউডার দুধ আছে। আর এখানে সাদা তেল আছে কিছুটা, অল্প একটু লবণ লাগবে। তাহলে ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে একটু লবণ দিচ্ছি, অল্প করে একটু লবণ দিলাম, আর একটু তেল দেব 2 চামচ তেল দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এমনি ঠান্ডা জল দিয়েই আমি মেখে নেব। এবার আমি একে ময়দাটা মিশানো হয়ে গিয়েছে, মেখে নেব জল দিয়ে। ময়দাটা মাখা হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ময়দাটা রাখার পরে আমি এবারে এটাকে নেচি কেটে নেব। নেচি কেটে নিয়ে আমি বেলবো, এটাকে ময়দা দিয়েই বেলে নেব। আমি আটা ময়দা দিয়ে এখানে বেলে নিয়েছি রুটির মতো করে। এবারে আমি এখানে পাউডার দুধ দেব। আর এই নেচিগুলো আপনার পছন্দ মতো আপনি বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, যার যেরকম পছন্দ সেইভাবে করতে পারবেন। এখানে দুধ দিলাম, চিনি দিচ্ছি, চিনিটাও আপনাদের যেরকম পছন্দ, বেশি ভালো লাগলে বেশি করে দেবেন, আর যদি মিষ্টি কম পছন্দ করেন কম করে দেবেন। এইভাবে ভাঁজ দিয়ে একটু চেপে দেবেন। আবার একটু আমি হালকা করে ময়দা দিয়ে একটু বেলে নেব। এটাকে হালকা করে বেলে নেব। হয়ে গিয়েছে, পরোটাগুলো এইভাবে সব আমি বেলে নিয়েছি। এবারে আমি ভাজবো। আর এর জয়েন্টের মুখে আপনারা চাইলে একটু আঙুলে করে জল হাত দিয়ে নিলে তাহলে আর খুলবে না, ভাজটা খোলার ভয় থাকবে না। তেল দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে।
এই পরোটার পিঠগুলো বেশ লাল লাল হয়েছে, পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে ফেলব। মিষ্টি পরোটা তৈরি হয়ে গিয়েছে সম্পূর্ণ। এটা টিফিনে বাচ্চাদের বা বড়দের খুবই ভালো লাগবে, পছন্দ করবে বাচ্চারা খুবই। করে আপনারা এইভাবে করে বাড়িতে দেখুন, খেয়ে আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই।